جيب قرآن خدا تعالى كلام قرآن الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله আল্লাহ প্রিয় প্রিয় ইসলামী ভাইরাও মাদারি চ্যানেলের দর্শক বৃন্দু। দরুদে পাঁকের অগণিত ফজিলাত ও বারাকাত রয়েছে ইমাম মুহাম্মদ বিন মোহাম্মদ গজালি আলহি রহমতুল্লাহল কবি তার বিশ্ববিখ্যাত কিতাব মোকাশিফাতুল কুলুবের মধ্যে একটি ঘটনা বর্ণনা করেন জাহাজতে সঈদনা ও হাব্বিন মুব্বি রহমতুল্লা আলী বলেন বনি ইসরা মস্তাহ নামে এক ব্যক্তি দুই শত বছর আল্লাহ না ফরমানি করেছে যখন সে মারা গেল তখন লোকেরা তাকে পা ধরে হেঁচড়িয়ে নিয়ে গিয়ে আবর্জনার স্তূপে নিক্ষেপ করল আর আল্লাহ তাবারকাতলা মুসা আলানা বিগ্ঞানা ও আলিহি সালাতামের নিকট ওহি প্রেরণ করলেন যে গিয়ে তার জানাজার নামাজ আদায় করুন হজরতে মূসা আলহি সালাত সালাম আরজ করল হে আল্লাহ বনি ইসরাইলরা বলছে যে সে দুইশো বছর পর্যন্ত তোমার নাফরমানি করেছে আল্লাহ আলা ইরশাদ করলেন সে এমনই ছিল অর্থাৎ নাফরমানি করেছে কিন্তু সে যখনই তাওরাত খুলতো এবং নামে মোহাম্মদ সাল্লি সাল্লাম দেখত তখন তার চুমু দিয়ে চোখে লাগাত এবং তার প্রতি দুরশ্বরী পাঠ করত বস আমি তার এই আমলটি কবুল করে তার গুণা ক্ষমা করে দিয়েছি এবং সত্তর জন জান্নাতি হুরের সাথে তাকে বিয়ে করিয়ে দিয়েছি সুবাহান্লাহ আল্লাহ প্রিয় ইসলামী ভাইরাও মাদানী ছিল দর্শকবৃন্দ আমরা শুনছিলাম আল্লাহ আলার প্রিয় মাহবুব সাল্লাহ আলী প্রতি ভালোবাসা নবী সাল্লামের প্রতি মোহাব্বত এর ফলাফল বনি ইসরাইলের মুসা আল ইসলামের উম্মতি আমাদের নবীর প্রতি যখন শ্রদ্ধা দেখিয়েছেন যখন ভালোবাসা দেখিয়েছেন দুরুশ্বরীপ পাঠ করেছেন তো আল্লাহ তালা তার জীবনে গুনাকে মাফ করে দিয়েছেন আমরাও যারা রসুল করিম সাল্লাইসালামের উন্নতি রয়েছি আমাদের উচিত রসুলের করিম ইসলামকে ভালোবাসা নবী সাল্লামের প্রতি অধিক পরিমাণে দুরুশ্বরী পাঠ করা সাল্লো আল্লাহ হাবিব সাল্ল্লাহ আলা মুহাম্মদ সল্ল্লা আলীহি ওয়া সালউ আলাইকা আলাইকয়া সৈয়দিয়া রসুলল্লাহ সল্ল্লা আলীহি আসাল্লাম প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআনের দৃষ্টিতে মানুষ এতে আপনাদের সুস্বাগতম প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শকবৃন্দ আজকের এই অনুষ্ঠানে আমাদের আলোচ্য বিষয় নবী সাল্লাহ আলি ও প্রতি সম্মান প্রদর্শনকারী হ্যাঁ মোহান আল্লাহ আলা তার প্রিয় মাহবুব সাল্লাহ আলি সাল্লামের প্রতি সম্মান প্রদর্শন করাকে অত্যাবশ্যক করেছে যে ব্যক্তি নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রতি সম্মান প্রদর্শন করবে সেই প্রকৃত মানুষ প্রকৃত মমিন প্রকৃত আশেকের রসুল হ্যাঁ আর যে আল্লাহর মাহবুব সাল্লাহ আলী ও প্রতি ভালোবাসা পোষণকারী হবে না তাহলে সে প্রকৃত অর্থে কখনো মুমিন হতে পারবে না কেননা ইমান গ্রহণের পর সবচাইতে বড় ফরজ যেটা অত্যাবশ্যক কাজ যেটা আর সেটা হচ্ছে আল্লাহ তবারকাত আলার মাহবুব হুজুরে করিম সাল্লু আলাইহে ওয়া আলিহি ওয়াসাল্লামার প্রতি ভালোবাসা প্রদর্শন করা কোরআনে পাকে মহান আল্লাহ তাবারকালা সুরা আল ফাতাহ এর আট নম্বর আয়াতে ইরশাদ ফরমান কানজুল ইমান থেকে অনুবাদ নিশ্চয়ই আমি আপনাকে প্রেরণ করেছি হাজির নাজির উপস্থিত প্রত্যক্ষকারী এবং সুসংবাদ ও সতর্কতা প্রদর্শনকারী হিসেবে যাতে হে লোকেরা তোমরা আল্লাহ ও তার রসুলের উপর ইমান আনো এবং রসুলের মহত্ব বর্ণনা ও তার প্রতি সম্মান প্রদর্শন করো আর সকাল সন্ধ্যা আল্লাহ আল্লাহতালার পবিত্রতা ঘোষণা কর সুহান আল্লাহ এ আয়াতিক রিমায় হজরতে আল্লামা কাজী আয়াজ আলী রহমাতুর রহমান বলেন এই আয়াতিক আলোকে যে আল্লাহ তালা তার প্রিয় হাবিব সাল্ল্লাহ আলি ওয়াসাল্লামের মর্যাদা ও সম্মান করার আদেশ দিয়েছেন এবং তার আদব ও সম্মানকে অত্যাবশ্যক করে দিয়েছেন এর বিস্তারিত বর্ণনা করতে গিয়ে ফকিহে মিল্লাত হাজরতে মুফতি জালাল আহমদ আমজাদি আলাইহির রহমতুল্লাহ হাদি বলেন আয়তে মুবারকায় হুজুরে আকদাস সাল্লি সাল্লামকে সম্মান এবং শ্রদ্ধা করার আদেশ দেয়া হয়েছে তা শুধু জায়েজ নয় বরং ওয়াজিব ও অত্যাবশ্যক সুতরাং মুসলমানের জন্য অত্যাবশ্যক যে তারা যেন প্রতিটি অবস্থায় প্রত্যেকভাবে নবী করিম সাল্লিহাল্লামের আদব রক্ষা করে এবং সকল জায়েজ পন্থায় হজুর সল্লি সাল্লামকে সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করে এজন্যই যে আয়াতে মোবারকায় নবী সাল্লামের প্রতি সম্মানের একচ্ছত্র নির্দেশ আদেশ দেওয়া হয়েছে অর্থাৎ রসুলি করিম সাল্ল্লাহ আলী ওসাল্লামের প্রতি সম্মান প্রদর্শনের জন্য কোনো বিশেষ একক পদ্ধতি নির্ধারিত পদ্ধতি নির্দিষ্ট নয় বরং সর্ব অবস্থায় তাকে সম্মান করা আবশ্যক হুজুর সাল্লি ওয়া্লাম কে খোদা বা খোদার সন্তান বলা বা আল্লাহ আল্লাহতালার মতোই তার কোনো গুণাবলী প্রমাণ করা শির্ক এবং কুফরি তাকে সম্মানার্থে সিজদা করাও হারাম এবং নাজায়জ তিনি রাহমতুল্লা আরও বলেন এ আয়াতে মোবারকায় সর্বপ্রথম ইমানের আলোচনা করা হয়েছে সুহান আল্লাহ এরপর রসুলি করিম আলাইহি ওয়াসাল্লামের সম্মান শ্রদ্ধার আদেশ রয়েছে এরপরই এবাদতের আদেশ ইরশাদ হয়েছে যা দ্বারা এই বিষয়টি একেবারে স্পষ্ট প্রমাণিত হয় যে প্রথম হচ্ছে ইমান অর্থাৎ ইমান ছাড়া রসুল সাল্লাহ আলি সাল্লামের সম্মান কবুল হবে না তবে ইমানের পর রসুলের প্রতি সম্মান প্রদর্শনের মর্যাদা অন্যান্য সকল এবাদতের চেয়ে উত্তম কেননা এই কাজটি ছাড়া সকল এবাদত নামাজ রোজা হজ জাকাত সৎকা সকল প্রকার নেকি গ্রহণযোগ্য নয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল জানা গেল ইমান আনার পর সকল মুসলমানের জন্য নবীর প্রতি সম্মান প্রদর্শন করা অতিশয় আবশ্যক মনে রাখবেন সম্মানের অর্থই হচ্ছে যে মানুষ হুজুর সাল্লা সাল্লামের কথা কাজে মহত্ব প্রকাশ করবে কারও প্রতি সম্মান প্রদর্শন করা মানে হচ্ছে তার কাজের তার কথার সম্মান রাখবে সুতরাং প্রত্যেক ছোটই যে নিজের ছোট মনে করে সে তার বড়দের সামনে কথা ও কাজে এমন ভাবপ্রোষণ করে যাতে সেই বড়দের মহাত্ম ও মহানত্ব প্রকাশ পায় যেমনইভাবে মুরিদ তার পীরের সামনে সন্তান তার পিতামাতার সামনে কর্মচারী তার উপরস্থ কর্মকর্তাদের সামনে ছাত্র শিক্ষকদের সামনে মুক্তাদি ইমামের সামনে ঠিক অনুরূপ এমনই ভাই নিজের বড় ভাইয়ের সামনে এমন অনেক ভাব পোষণ করে যাতে বড়দের আদব সৃষ্টাচার সম্মান তাদের সান প্রকাশ পায় আর কেনই বা হবে না প্রিয়নবী ইসাল্লি ওসাল্লাম সত্তাগতভাবে নিজেই বড়দেরকে ছোটোদের প্রতি স্নেহ প্রদর্শন এবং ছোটদেরকে তাদের বড়দের সম্মান করার প্রতি গুরুত্ব দিতে গিয়ে এরশাদ করেন মিন্না মান অর্থাৎ যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান করে না সে আমার অন্তর্ভুক্ত নয় এখানে সম্মানের প্রতি কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে প্রিয় স্থায়ী ভাইরা ও মাদারী শিল দর্শক রসুলি করিম আলী হিওয়াসাল্লাম এর প্রতি ভালোবাসা সম্মানের প্রতি কখনো কোনো প্রকার অলসতা করা যাবে না হ্যাঁ বরং অভিশপ্ত শয়তান আমাদেরকে বিভিন্ন বাহানা দিয়ে বিভিন্ন কারণ দেখিয়ে নবী সাল্লা আসলামের সম্মান করা থেকে বিরত রাখার চেষ্টা করবে নবী সাল্লাহ আসলামের সম্মানকে শিরকুফুরি বলে অবহিত করে কখনোই তার এই প্রতারণায় পতিত হবেন না মনে রাখবেন যে অভিশপ্ত শয়তান হজরতে আদম আলা নবী গিনা সালাম কে সেজদা করতে সম্মান করতে অস্বীকার করার কারণে আল্লাহ তবরকালার দরবার থেকে লানত প্রাপ্ত হয়ে সে দূরে সরে গিয়েছে ওই মলয়ুন শয়তান আমাদেরকেও প্ররোচিত করবে আমাদেরকেও উৎসাহিত করবে প্রিয় ইসলামী ভাইয়েরা বরং আমরা নবী করিম সাল ইসলামের প্রতি সম্মান প্রদর্শন করে আল্লাহ তালার একান্ত বাধ্যগত এবং আমরা আল্লাহ আল্লাহতালার দরবারে নৈকট্যশীল যেন বান্দা হয়ে যাই ফকিহে মুল্লাদ হজরতে মুফতি জালাল উদ্দিন আহমেদ আবজাদি আলহ রহমতুল্লাহ কবি বলেন নবীর প্রতি সম্মান প্রদর্শন করা কুফুরি নয় বরং নবীর প্রতি সম্মান প্রদর্শন করাকে অস্বীকার করা হচ্ছে কুফর এবং এটা এমন কুফর যা মানুষের সৃষ্টির পর জন্মের পর সর্বপ্রথম হয়েছিল হ্যাঁ নবীকে অসম্মান করার কুফুরিটা সর্বপ্রথম মানুষ আদম সৃষ্টির পরে হয়েছিল যা তালা প্রথম সুরা সুরাবা কারার চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালি সাত ফরমান কানজুল ইমান থেকে অনুবাদ আর স্মরণ করুন যখন আমি ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছিলাম তোমরা আদমকে সেজদা করো তখন সবাই সেজদা করেছিল ইবলিস ব্যতীত সে অমান্যকারী হলো অহংকার করল এবং কাফির হয়ে গেল জানা গেল যে নবীর প্রতি সম্মান প্রদর্শনের অস্বীকার করায় সেই কুফুর যা মানুষের জন্মের পর সর্বপ্রথম হয়েছিল এবং বাকি কুফুরিগুলো অস্তিত্ব পরে হয়েছিল এবং এই কাজটা সর্বপ্রথম ইবলিস শয়তান সে করেছিল তো বলেন তো যে কাজটা শয়তান করেছে শয়তান তো চাইবেই আমরা যেন তার অনুসরণ করি প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবিন্দু শয়তান তো চাবে সে যে কাজটা করেছে আমরাও যেন সেই কাজটা করি নবীকে তাজিম না করি নবীকে সম্মান না করি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা আয়াতে মোবারকা ও তফসিরের আলোকে জানতে পারলাম নবীর প্রতি সম্মান প্রদর্শনকৃত সেজদাকে অস্বীকার করাই অভিশপ্ত শয়তান কাফের হওয়ার কারণ হল সুতরাং আমাদের উচিত হচ্ছে নবীর প্রতি সম্মান প্রদর্শন করার মধ্যে কখনো কমতি না দেখানো তাছাড়া এটাও জানতে পারলাম সম্মানের উদ্দেশ্যে সেজদা করা পূর্বেকার শেরিয়তে জায়েজ ছিল কিন্তু এখন তা কোনোভাবেই জায়েজ নেই একবার রসুরে করিম সাল্লি ওয়াসাল্লাম কিছু মহাজির ও আনসারদের মাঝে অবস্থান করছিলেন এমন সময় একটি উঠ নবী করিম সাল্লামের দরবারের রিসালাতে উপস্থিত হলেন সেই উঠটি এবং সেটি করিম করিমসাল্সামের সেজদা করল সাহাবাই সাহাবাইকালাম আরিমুরিদনারাস করলো ইয়ার রসুলল্লা সাল্লাম পশু এবং গাছ আপনাকে সেজদা করে সুতরাং আমরা তো এই বিষয়ে বেশি হকদার যে আপনাকে আমরা সেজদা করবো রসুল আকরাম নূরে মুজাসম সাল্লাহসাল্লাম ইসাদ করলেন আপন রবের এবাদত করো এবং আপন ভাইয়ের সম্মান করো যদি আমি কাউকে আল্লাহ ব্যতীত অন্য কারো সামনে সেজদা করার আদেশ দিতাম তবে মহিলাদেরকে আদেশ দিতাম যে তারা যেন নিজের স্বামীকে সেজদা করে মনে রাখবেন রসুল করিম সাল্লাহ সাল্লাম অনেক সময় বিনয়ের শব্দ ব্যবহার করেছেন এই ভাই দ্বারা আপন সত্তা আমাকে সম্মান শ্রদ্ধা করো সাল্লাম নিজেকে বলে বিনয় এবং নম্রতা প্রকাশ করেছেন এই বলে তাকে বলা ভাই এটা বৈধ হবে না কারণ নিজেকে নিজে বলে গুনাহগার সিয়াকার বৎকার আপনার উস্তাদ আপনার শিক্ষক সে বলতেছে আমি তো অনেক বড় গুনাহার আমি তো নিকৃষ্ট আমার জন্য দোয়া করিও তোমরা ছাত্র আছো এখন যদি আপনি দাঁড়িয়ে বলেন হে নিকৃষ্ট গুনাগার এটা কি আদব হবে না বেয়াদবি হবে নিঃসন্দেহে বেয়াদবী হবে শিষ্টাচার নয় রসুল সাল্লু আসসালাম নিজের জন্য যেটাকে বলেন সেটা আমরা আহ্বান করতে পারবো না প্রিয় ইসলামী ভাইরা ও মাদার ছেলে দর্শকবৃন্দু আপনারা শুনলেন সাহাবাইকার আলিহান রসুলি করিম আলাইহি আলিহি ওয়াসাল্লামের প্রতি সম্মান প্রদর্শনের কোন সুযোগকে তারা হাত ছাড়া করতে রাজি ছিলেন না পশু গাছ সেজদা করেছে সেটা অনুমতি চেয়েছেন কিন্তু রসুলসাল্লাই সেটা দেননি প্রিয় আকাশ আকাশাম নিষেধ করেছেন কিন্তু যখনই সম্মানসূচক সেজদার বিষয় আসলো তখন হুজুর আসলাম নিষেধ করলেন আসুন বিভিন্ন আঙ্গিকে রসুল করিমের প্রতি সম্মান প্রদর্শনের যে সুন্দর ভঙ্গিতে সাহাবাই কারাম আলী হিমরিদানগণ সুবাহান আল্লাহ করে গিয়েছেন নিজেদের বাণীকর্মের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন সে সম্পর্কে কিছু শ্রবণ করি সুবাহান আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা রসুল করিম সাল্লাহ আসসালামের প্রতি সম্মান প্রদর্শনের একটি দিক এটাও যে ইমানের পর সকল বিষয় থেকে এমন কি ফরজ ওয়াজিব থেকেও বেশি হুজুরে করিম সাল্লি ওয়াসাল্লামের সম্মানের প্রতি লক্ষ্য রাখা যেমনটি আ বদরত্তরিকা মুফতি আমজাদ আলী আজমী আলী রহমাতুল্লাহ হাদি বাহারের বলেন হুজুরে আক্তার সাল্লাহ আলি সম্মান অর্থাৎ মহত্বের বিশ্বাস ইমানের অংশ ইমানের শর্ত ইমানের পর সম্মান প্রদর্শন করা সকল ফরজ থেকে সবচেয়েতে বড় এই হাদিসে মুবারক দ্বারা এই গুরুত্ব অনুদাবন করুন যে খাইবারের যুদ্ধে থেকে ফেরার পথে সাহবা নামক ইস্তানে হুজুর সাল্লাম আসরের নামাজ আদায় করে হালতে মাওলাই আলী কর্রামাল্লাহ ও জিহল করিমের কুলে মাথা মুবারক রেখে আরাম করছিল হজরতে মাওলাই আলী করমআল্লাহ জিহাউল করিম তখনও আসরের নামাজ আদায় করেননি তিনি দেখছিলেন যে সময় শেষ হয়ে যাচ্ছে কিন্তু কুল নাড়লে হুজুর সাল্লামের ঘুম মুবারকে ব্যাঘাত ঘটতে পারে এই খেয়ালে হুজুর ইসলামের মাথাকে নাড়লেন না এমন কি সূর্য ডুবে গেল পবিত্র চক্ষু মুবারক রসুল সাল্লাহ আলিয়াল্লাম যখন খুললেন রহমতে আলম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আলী আলীর আল্লাহ তালহু নিজের নামাজের বিষয়ে আরাজ করলেন যখন খুললেন সাথে সাথে আরজ করলেন তখন রহমতে আলম সাল্লাহ সাল্লাম আদেশ করলেন আর সাথে সাথে ডুবন্ত সূর্য আবার ফিরে আসল হজরতে আলী রদিয়াল্লাহ তালহু নামাজ আদায় করলেন অতপর সূর্য পুনরায় ডুবল এ থেকে প্রমাণিত হলো সর্ব উত্তম এবাদত ছিল নামাজ আর তা ছিল সেলায়াতুল মুস্তা আসরের নামাজ আর মাউলে আলী রাজি আল্লাহ তালু হুজুরে পূর্ণামের ঘুমের জন্য সেই উত্তম নামাজকে কোরবান করে দিয়েছেন সাহবাই কারাম আলী মৈদান আল্লাহর মাহবুব সাল্লাহ কে কিভাবে সম্মান করেছেন এবাদতের চাইতেও অধিক গুরুত্ব প্রদান করেছেন হুজুর সল্ল্লাহ আসেমের আদব প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শক আমরা যে বাহারে শিরিয়েতের আলোকে হুজুর সল্লসামের প্রতি সম্মান প্রদর্শন করা সম্পর্কে দিনে ইসলামের গুরুত্ব আকিদা শ্রবণ করলাম যে হুজুরে আকাদাস সল্লসামের প্রতি সম্মান প্রদর্শন করা মহত্বের বিশ্বাস ইমানের অংশ ইমানের শর্ত এবং ইমানের পর সম্মান প্রদর্শন করা সকল ফরজ থেকে বেশি উত্তম সুতরাং আমাদের উচিত হুজুরে করিম আলী ওয়াসাল্লামের প্রতি সম্মান প্রদর্শনের প্রদীপ নিজের হৃদয়ের মাঝে প্রজ্বলিত করা এবং এর জন্য শুধুমাত্র উত্তম আকিদা পোষণকারী লোকদের উলামাই কেরামদের মুফতিয়ানে এজামদের মশায়েখে ক্যারামদের সোহবত অবলম্বন করা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে সেই উত্তম আকিদা উত্তম আখলাক এর সোহবত অবলম্বন করার সঙ্গ দিচ্ছে প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা শুনছিলাম সাহাবাই কারাম আলি হিমর কিভাবে কীভাবে রসুল করিম সাল্লাহ ইসলামের প্রতি মোহাব্বত রাখতেন সুবাহান আল্লাহ সাহাবাইকার রামের পরবর্তীতে তাবে ইন তাবে তাবে ইন কামেলিন নেক বান্দা বান্দাগণ আল্লাহর মাহবুব সাল্লাহ আলি সাল্লামের তাজিম করেছেন আরে তাজিম করা তো এটা আমরা শুনলাম সবচাইতে বড় ফরজ হচ্ছে তাজিম করা ইমানের পর সবচেয়ে উত্তম ফরজ হচ্ছে নবী সাল্লাহ আলি সাল্লামের সম্মান করা যা কোরআনে পাকে আল্লাহ তাবার কতালা নির্দেশ দিয়েছেন প্রিয় ইসলামী ভাইরা তাফসিরে রহুল বায়ানের মধ্যে একটি সুন্দর ঘটনা এসেছে যে আমাদের বুজুর্গরা রসুলের করিম সাল্লাহ আসলামের নাম মুবারককে নবী সাল্লাহ আসালামের সত্তা মুবারককে কিভাবে তাজিম করতেন কিভাবে সম্মান করতেন যা সুবাহান আল্লাহ দুরুদ সালামের পুষ্পধারা কিতাবের যা দাওয়াসামির মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত তিনশো চৌষট্টি পৃষ্ঠায় এই ঘটনাটি রয়েছে যে প্রসিদ্ধ বাদশাহ সুলতান মাহমুদ গজদি আলী রহমতুল্লাহ কবি একজন মহান আলিম ও নামাজ রোজায় পরিপূর্ণ অনুসারী ছিলেন নিয়মিতভাবে কোরআনে পাকে তেলাওয়াত করতেন তিনি সারা জীবন এই বাদশাহ দিনে ইসলামের হুকুম আহকামকে পুঙ্খানুভাবে আমল করেছেন তার জীবনকে অতিবাহিত করেছেন ইসলামের পতাকাকে সমুন্নত করতে ও আল্লাহ তালার বাণীকে প্রসারের জন্য অনেক যুদ্ধ করেছেন আর বিজয় লাভ করেছেন বীর ও সাহসী হওয়ার পাশাপাশি তার হৃদয়ের মাঝে ইস্কে রসুলের ফোয়ারা ছিল ইস্কে রসুলের বাগান ছিল তার হৃদয়ের মাঝে সুবহান আল্লাহ তার অনুগত গোলাম আয়াজ এর ছেলে ছিল যার নাম ছিল মোহাম্মদ হজরতে মোহাম্মদ গজনবি রহমতুল্লাহ তালী যখনই ওই ছেলেকে ডাকতেন তখনই তার নাম ধরে ডাকতেন মোহাম্মেদ একদিন তিনি তার স্বভাবের বিরুদ্ধভাবে তাকে হে ইবনে আয়াজ অর্থাৎ ইয়া ইবনে আয়াজ অর্থাৎ হে আয়াজের ছেলে বলে ডাকলেন তখন আয়াজ এ কথা শুনে যেটা সাধারণত ডাকে না হঠাৎ করে হে ইবনি আয়াজ হে আয়াজের ছেলে বলল তখন আয়াজ মনে করলো যে সম্ভবত বাদশাহ অসন্তুষ্ট হয়েছে এজন্য আমার ছেলের নাম ধরে ডাকেনি তিনি দরবারে উপস্থিত হয়ে বাদশার দরবারে মোহাম্মদ গিনদি রহমতুল্লাহ দরবারে উপস্থিত হয়ে আড়াজ করলেন হুজুর আমার সন্তানকে আজ কোনো ভুলভ্রান্তি করেছে যার কারণে আপনি তার নাম ধরে না ডেকে ইবনি আয়াজ আয়াজের ছেলে বলে ডেকেছেন সুলতান মাহমুদ গুজদেবী রহমতুল্লাহ তালে বললেন আমি নামে মোহাম্মদের প্রতি সম্মানের কারণে তোমার ছেলের নাম অজু ছাড়া কখনো নেইনি নি যেহেতু তার নাম রেখেছ মোহাম্মদ ওই মোহাম্মদ নামের তাজিমের কারণে সম্মানের কারণে আমি কখনো তার নাম ওজুবিহীন নিতাম না কেননা এটা তাজিম আমি যখন ওজু অবস্থায় ছিলাম না গতকালকে যে ঘটনা ছিল আমার তখন অজু ছিল না তো আমার তাকে ডাকার প্রয়োজন হল এই জন্য আমি তাকে মোহাম্মদ শব্দটি অজু ছাড়া উচ্চারণ করা ভালো মনে করিনি এই জন্য তাকে মোহাম্মদ বলে ডাকেনি আয়াজের পুত্র বলে ডেকেছি সোহান আল্লাহ সোহান আল্লাহ কেমন শিষ্টাচার কেমন আদবওয়ালা ছিল তিনারা আমার প্রিয় আঁকা সাল্লাহ স্লামের প্রতি প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ হজরতে আল্লামা মুহাম্মদ মাহদি ফাসি মালিকি রহমতুল্লাহ বলেন আল্লাহ তালার এক হাজার নাম রয়েছে এবং নবী করিম সাল্লাইসাল্লামেরও এক হাজার নাম রয়েছে ইবনে ফারেজ থেকে বর্ণিত রসুল করিম সাল্লা নাম মোবারক দুই হাজারেরও বেশি এর মধ্যে প্রতিটি নাম তার জীবনী ও চরিত্রের কোনো না কোনো অংশের প্রকাশ করে সোহান আল্লাহ হজরতে শেখ ইমাম আহমদ রেজা রহমতুল্লাহ বলেন হুজুরে আকরাম নূরে মুজাসাম সাল্লি ওয়া সাল্লামের জাতি নাম হচ্ছে দুটি পূর্ববর্তী কিতাবে তার নাম আহমদ এবং কোরআনুল করিমে মোহাম্মদ আর হুজুর সাল্লামের অসংখ্য গুণবাচক নাম রয়েছে প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা শুনছিলাম সাহাবাইকার আউলিয়া এ কামিলিন কীভাবে রবি সাল্লাহ আসসালামকে মহাব্বত করতেন হ্যাঁ এমনই ঘটনা হচ্ছে উসমান রিয়া তালহু যখন বিয়ার সন্ধির সময় আসলো হুজুর সাল্লা সাহাবাঈ কাম আলী হরিদানদেরকে নিয়ে সাল্লাম সহ সবাইকে যেতে বাধা দিলেন কাফিররা মক্কার মক্কা বিজয়ের পূর্বে তখন উসমান রাজি আল্লাহ তালুকে প্রতিনিধি হিসেবে পাঠানো হলো উসমান রাজি আল্লাহর ভিতরে প্রবেশ করলেন করার পর কাফিররা অ বলল যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো রয়ে গেছে এবং তারা তুমি এক কাজ করো কাবা শরীফ তাওয়াফ করে নাও সাফা মারা সাই করে ওমরা করে নাও তখন হজরতে উসমান রাজি আল্লাহ তালহু বললেন যে আমি কখনো হুজুর সাল্লি সাল্লামের পূর্বে কাবা শরীফ তাওয়াফ করব না যখন তিনি ফিরে আসলেন তখন অন্যান্য সাহাবাই কালাম আলিমরিদান বললেন তুমি কি উমরা করেছ সুযোগ পেয়েছ করেছ বলল যদি আমি এক বছরও মক্কাতুল মোকারমা কাবার সামনে থাকতাম আর আমাকে অনুমতি দেওয়া হতো তথাপিও আমি কা তাওয়াফ করতাম না যতক্ষণ না আমার প্রিয় আঁকা সাল্ল্লাহ আলি ওয়াসাল্লাম কা তাওয়াফ না করে সবাই রাম আলি মরিদান কেমন ভালোবেসেছেন হ্যাঁ নবীকে সম্মান করেছেন নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন প্রিয় ইসলামী ভাইরা আমাদের উচিত ওই নবী সরকার দোয়ালম সাল্ল ওয়াসাল্লামকে সম্মান করা ভালোবাসা রসুল সাল্লামীষ করেন আলা আল্লা ইমান আলীমাল্লা আলা আলা ইমান আলিমাল্লাহব্বতলা যার কাছে আমার ভালোবাসা নেই তার ইমান নেই যার কাছে আমার ভালোবাসা নেই তার ইমান নেই যার কাছে আমার ভালোবাসা নেই তার ইমান নেই আসুন আমরা নবী সাল্লামকে সর্বোচ্চ ভালোবাসি নবী সাল্লি সাল্লামকে মহাব্বত করি আর মোহাব্বতই আনুগত্য এনে দেয় ভালোবাসাই আনুগত্য এনে দেয় আল্লাহ সুবাহ আমাদের সকলকে রসুল করিম সাল্লাহামকে অকৃত্রিম ভালোবাসার শ্রদ্ধা করার সম্মান করার তৌফিক দান করুক আমিন নবী গিলামিন সাল্ল্লাহ তলি আসাল্লাম সাল্লীব সাল্লআ